হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব। আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, আর আমরা এখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, সেলফি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, তো এটা নর্মালি আমরা সেলফি তোলার কাজে ইউজ করি, বাট এটার প্রপার কাজটা জানি না। সেলফি তোলা ছাড়াও এটার আরও অনেক কাজ আছে যেগুলো আপনার লাইফে অনেক হেল্প করবে। যেমন আপনার ফোন হারিয়ে গেলে সেটা খুঁজে পেতে সাহায্য করবে। সাপোজ ধরেন আজকে আপনার ফোনটা হারিয়ে গেল, কি আপনার ফোন নিয়ে গেছে তার ছবি দেখতে পারবেন শুধুমাত্র এই ক্যামেরাটার মাধ্যমে। সো এটার প্রপার ইউজ আপনার জানতে হবে। চোর যখন আপনার ফোনটা নিয়ে যাবে তখন তার ছবিগুলো যদি আপনার কাছে চলে আসে তাহলে আপনি ইজিলি তাকে ফাইন্ড আউট করতে পারবেন, তাকে খুঁজে বের করতে পারবেন। সো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাই। সিস্টেমটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সো আমরা প্লে স্টোরে চলে যাই। এ হচ্ছে আমার প্লে স্টোর। এরপর এখান থেকে সার্চ করবেন ক্রোক, CROKE, ক্রোক ক্যাচার। এই সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন। এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে তো আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এটা ওপেন করি, ওপেনে চলে গেলাম। এরপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাক্টিভ নাও এটা ক্লিক করেন। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এটা ক্লিক করেন। তো আমাদের অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এরপর এখান থেকে নেক্সট। এরপর হচ্ছে অ্যাটেম লিমিট। তো এখানে 3 দেখতে পাচ্ছেন, এটা আপনারা 1 করে দিবেন। এটার মানে হচ্ছে সাপোজ আজকে আপনার ফোনটা চুরি হয়ে গেছে, তো চুরি হওয়ার পরে চোর অবশ্যই আপনার ফোনটা খোলার জন্য চেষ্টা করবে। আর সবার ফোনে মোটামুটি এরকম একটা লক দেওয়া থাকে, একটা হচ্ছে প্যাটার্ন লক। এটা যখন ফার্স্ট টাইম আপনার ড্র করবে মানে ভুল আঁকবে তখনই চোরের ছবি আপনার ফোনে চলে আসবে। তো এটা আপনি একবার করতে চান বা দুইবার করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি 1 করে দিলাম, এখান থেকে অ্যাটেম লিমিট 1 করে দিলাম। এরপর নেক্সট। এরপর এখান থেকে লোকেশন অ্যালাও করে দিবেন, অ্যালাও করে দিলাম। এরপর এখান থেকে নেক্সট। এরপর হচ্ছে অ্যালার্ট ইমেল, এটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট এটা আমরা অ্যাক্টিভ করে নিই, অ্যাক্টিভ নাও। এরপর হচ্ছে অথেন্টিকেট, অ্যালাও করে দিলাম। তো এরপরে আপনারা অনেকগুলো মেল দেখতে পাবেন, অনেকগুলো না, আপনার ফোনে যতগুলো মেল লগ ইন করা থাকে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে। সো আমার মেলগুলো এখানে দেখাচ্ছে, এখান থেকে জাস্ট একটা মেল চুজ করে নিলাম, এরপরে ওকে করে নিলাম। চোর যখন লক খোলার জন্যে ভুলভাল ট্রাই করবে তখন তার ছবি এই মেলে চলে আসবে। সো মেলের পাসওয়ার্ড আইডি অবশ্যই আপনার লাগবে, সেগুলো আপনি মনে রাখবেন, আর যাদের মেল নেই অবশ্যই মেল করে নেবেন। তো এরপর এখান থেকে জাস্ট নেক্সট করে দিলাম। এরপর হচ্ছে ক্যামেরা স্টোরেজ, দুইটাই অ্যালাও করে দিবেন, অ্যালাও করে দিলাম। ট্রাই ইট নাও। তো আমাদের সব সেটিংগুলো সেট হয়ে গেল। এখন আমরা দেখি কীভাবে এটা কাজ করে। তো এটা কাজের জন্যে তো সবার ফোনে এরকম প্যাটার্ন থাকে। সাপোজ আমি এখানে ভুল ট্রাই করি, একটা চোর ফোন নেওয়ার পরে এখানে অবশ্যই ভুল ট্রাই করবে, সে তো আর সঠিক পাসওয়ার্ড জানে না। তো আমি ভুল ট্রাই করতেছি, ভুল ট্রাই করার পরে এখন দেখি আমাদের মেলে সেটা চলে গেল কিনা। আপনার ফোনটা যখন চোর নিয়ে যাবে তখন অবশ্যই ওই মেলটা অন্য কোথাও ডিভাইসে লগ ইন করবেন, অবশ্যই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, আর ওই মেলটা চেক দিবেন। তো এখন আমি চেক দিই, দেখি গেল কি না। এখন আমি জিমেলে চলে যাই, যেহেতু জিমেল আমি ইউজ করেছি। এই যে দেখেন, এই যে এখানে দেখেন মেল চলে আসছে অ্যালার্ট ক্রোক ক্যাচার থেকে। এই যে এখানে দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে, যদিও ক্লিয়ার আসেনি, অনেকবার ট্রাই করেছি। সো দেখি কোনোটার মধ্যে ক্লিয়ার আসছে কি না। এই যে এটার মধ্যে দেখেন আমি ভুল ট্রাই করেছি, সো সেটা আমার ফোনে চলে আসছে। তো আরও এক দেখি, আমি অনেকবার যেহেতু ট্রাই করেছি, তো দেখেন আমার ছবি কিন্তু একদম ক্লিয়ারলি চলে আসছে। সো আপনি ইজিলি চোর ফাইন্ড আউট করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনাদের কাছে, আর আজকের এই সেটিংসগুলো অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে সেটা জানার সুযোগ করে দিবেন, কারণ তাদের ফোনও চুরি হতে পারে। অবশ্যই তাদের কাছে শেয়ার করবেন ভিডিওটাই, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।